নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্যের সকল পুরুষ ও মহিলারা মার্চ মাসে পেতে চলেছেন রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আঠেরো থেকে ষাট বছর সকল পুরুষ ও মহিলাদের এই টাকা দেওয়া হবে বর্তমানে বন্ধুরা আপনারা যারা টাকা পাবেন না তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই কারণ তারাও টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আর একবার টাকা পাওয়ার লিস্টে নাম উঠে গেলে তারাও প্রতি মাসে টাকা পাবেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পের টাকা এই মার্চ মাসে দেয়া হবে ও যারা এখনও পর্যন্ত এই সব প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে ডকুমেন্ট কি কি লাগবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য সুখবর মার্চ মাসে অ্যাকাউন্টে আসতে চলেছে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা তো বন্ধুরা মার্চ মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা মার্চ মাসে সকল রাজ্যবাসীকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প সহ রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্পের টাকাগুলি আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে এই মার্চ মাসে এক্ষেত্রে বন্ধুরা যারা যারা কাগজপত্রগুলি জমা করে ফেলেছেন তাদের জন্য দারুণ সুখবর এবং যারা এখনও ডকুমেন্টগুলি জমা করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ তারা সকলে টাকা পাবেন এবার থেকে কি করলে এই টাকা পাওয়া যাবে কি কি ডকুমেন্ট জমা করতে হবে কোথায় গিয়ে জমা করতে হবে সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা প্রথম যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের তরফে মহিলাদের বছরে বারো হাজার টাকা এবং ছ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মহিলাই প্রকল্পের সুবিধা পাচ্ছেন ভাণ্ডার যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা পাঁচশো ও এক হাজার টাকার আরও একটি কিস্তি এই মার্চ মাসে পেয়ে যাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আর্থিক দিক থেকে দুর্বল এবং বয়স্ক পুরোহিতদের সাহায্যের জন্য পুরোহিত ভাতা চালু করা হয়েছে রাজ্যে এই প্রকল্পের মাধ্যমে ষাট বছরের উপরে বয়স্ক পুরোহিতদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই মার্চ মাসে বন্ধুরা এই প্রকল্পের আরও একটি কিস্তি তাদের দেওয়া হবে এর পরের প্রকল্পটি হলো বন্ধুরা মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা রাজ্য সরকারের তরফে মৎস্যজীবী বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা এই মার্চ মাসে হাজার টাকার একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনও এই প্রকল্পে আবেদন করতে পারেননি তারা পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পে এসসি সি এস ও জেনারেল সবাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে আর এই টাকাটি তিনটি ধাপে দেওয়া হয় দু হাজার টাকা করে এই প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা অলরেডি এই প্রকল্পের এগারোতম কিস্তির টাকা পেয়েছেন এবার বন্ধুরা বারোতম কিস্তির টাকা পাওয়ার পালা তাই বন্ধুরা যারা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তারা এই মার্চ মাসে দু হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্পের টাকা মার্চ মাসে সকলে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সকলকে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন দিয়ে থাকে যারা এখনো জয় বাংলা পেনশন প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পরের মাস থেকে আপনারা এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এর পরের প্রকল্পটি হলো বন্ধুরা বিধবা ভাতা এই প্রকল্পের তরফেও প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে বর্তমানে বন্ধুরা আপনারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মার্চ মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার এই প্রকল্পের আবেদনকারীদের জন্য নতুন ঘোষণা করেছেন এখন থেকে বিধবা ভাতার আবেদনকারীরাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা বিধবা ভাতার এক হাজার টাকা পাবেন ও সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা পাবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো নির্মাণ কর্মী ভাতা রাজ্যের বিভিন্ন জেলায় বয়স্ক এবং কর্মক্ষেত্রে অক্ষম নির্মাণ কর্মীদের জন্য চালু করা হয়েছে নির্মাণ কর্মী ভাতা এই ভাতার মাধ্যমে ষাট বছর বা তার বেশি বয়সী নির্মাণ কর্মীরা মাসিক এক হাজার টাকা করে ভাতা পান যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনো আবেদন করেননি তারা পঞ্চায়েতে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প রাজ্য সরকার এই প্রকল্পে এক হাজার টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী ও পুরুষ তাদের সবাইকে এই প্রকল্পে টাকা দেয় রাজ্য সরকার আপনারা যারা প্রতি মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তারা মার্চ মাসে এই প্রকল্পের আরও একটি কিস্তি পেয়ে যাবেন আর বন্ধুরা যারা এখনও এই প্রকল্পে আবেদন করতে পারেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হল মহিলা সমৃদ্ধি যোজনা এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য জেনারেল এসসি এসটি ওবিসি সব মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই মার্চ মাসে এই প্রকল্পের তরফে তিরিশ হাজার টাকা লোন দেওয়া হবে যারা বন্ধুরা আবেদন করে রেখেছেন আর বন্ধুরা এই তিরিশ হাজার টাকা লোনের ওপর দশ হাজার টাকা ছাড় দেওয়া হয় অর্থাৎ কুড়ি হাজার টাকা দিতে হবে এরপর বন্ধুরা যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সকল বয়স্ক নাগরিকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য শুরু করা হয়েছিল বার্ধক্য ভাতা এই ভাতার অধীনে জেনারেল এসসি এসটি ওবিসি যে কোনো শ্রেণীর বয়স্ক নাগরিকরা পেয়ে থাকেন মাসিক এক হাজার টাকা করে যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই মার্চ মাসে এই প্রকল্পের অধীনে টাকা পেতে চলেছেন আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা সমস্ত কাগজ নিয়ে পঞ্চায়েত বা পুরসভার অফিসে গিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন